দর্শক, আজকে কি ঘটেছিল এই আলিপুর কাদেরিয়া হাফেজিয়া মাদ্রাসায়, এর বিস্তারিত সব তথ্য নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের প্রিয় মুখ সাংবাদিক কাশিম ভুঁইয়া। দর্শক, আপনাদেরকে জানাচ্ছি এই আলিপুর কাদেরিয়া হাফেজিয়া মাদ্রাসার সজীব নামে একটি শিশু শিক্ষার্থী এখানে দীর্ঘদিন নুরানি বিভাগে তিনি ভর্তি হয়েছিলেন, তারপরে সে গত শুক্রবার এখান থেকে নিখোঁজ হয় রাতে। আজ ভোরে পাওয়া যায় পাশের ডোবায় এই সজীবের দেহ। দর্শক, কি কারণে কেন নিখোঁজ হয়েছিল সজীব, এর বিষয়াদি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার মাঠে এখন উৎসুক জনতা রয়েছে। আমরা তাদের কাছ থেকে এবং সজীবের যারা শিক্ষার্থী আছে তাদের কাছ থেকেও কিছু জানতে চাইব, তারা কি জানে সজীব কিভাবে নিখোঁজ হয়েছিল এবং সজীব কখন নিখোঁজ হয়েছিল এবং তাকে কিভাবে পাওয়া গেল, কোথায় পাওয়া গেল, এই সব বিষয় নিয়ে এখন কথা বল। দর্শক, সোহান সে বর্তমানে হেফস বিভাগে এই মাদ্রাসায় অধ্যয়নরত এবং যে সজীব নিখোঁজের পর তার দেহ উদ্ধার করা হয়েছিল সে ছিল নুরানি বিভাগে। তো আমরা সোহান, আচ্ছা এই সজীব সম্পর্কে তুমি কি জানো? যে আমি যেটা সঠিক জানি, প্রথম শুক্রবারে মাঝের অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান হওয়ার পর এই মাগরিবের সময় বিকালে একটু খেলাধুলা করছি, খেলাধুলা করার পর মাগরিব নামাজ সেরে সবাই যার যার খানা আনতে গেছে, যার যার খানা আনলে মনে করেন খানা আনার সাথে সাথেই এসে নামাজে আজানের সময় হয়েছে গা, দিন ছোট রাত ছোটো না, এসে আজানের সময় হয়েছে গা। এরপর সুযু লাস্ট এনার মাইকে ছিল, চারজন ছাত্র গেছে মাইকটি দিয়ে একটু লাস্টায়, চারজনেতে দুজন এন থাকে মাইকে লয়ে গেছে গা, দুইজন আইয়া পড়ছে। তো প্রথমে একজন আইয়া পড়ার পরে আরেকজন লাস্টে আসছিল, এই লাস্টে একটা কালো চিকুন চিকুন ছেড়ে পেলে ও কোনাটা দাঁড়াইছিল, এন আবার অন্ধকার বোঝা যায় না। তো এসে হচ্ছে আমি ইসমাইল সজীবের ফুয়াত ভাই, ইসমাইল ইয়া সজীবের যাই কবে আইতো, আমি সজীবের ফুয়াত ভাই, ওয়াই সজীবরে কইছে। তো সজীবে একটু চালু আছিল, তো ওয়াই এই দরজাটা জোতাতে ছিল, ওই এই কথা অন্য এই দরজা দেউরটা গেছে গা, তো যা গেছে যারাই নাই। আর আমরা ফলো করলাম যে এই দিন তো চার মাস পরে মাঝে বন্ধ দিব, তো সবাই যার যারা আনন্দ লিয়ে আছে, কে কে এত অর্থ খেয়াল করতেছে না, আর আজকে সকালে দেহ পাওয়া গেছে না। দর্শক, আপনারা জানেন যে এখানে আমরা যে বিষয়টি এতক্ষণ এখানকার উৎসুক জনতার মাঝ থেকে যে বিষয়টি আমরা উপলক্ষ করলাম যে সজীব শুক্রবার রাতে নিখোঁজ হয়, তার পরদিন শনিবার না শনিবার দিন সজীবের গার্ডিয়ান বা অভিভাবক বাবা মা এই মাদ্রাসায় আসে সজীবের সন্ধানের জন্য। কোনো এক বাচ্চা, এটার কি নাম জানো তোমরা, যে কোন বাচ্চাটা বলতে চাইছিল? তুমি কি বলতে চাইছিলে না? হুজুর বলছে হুজুর বলছে 2000 টিয়া দিতেন আর দুজন ছাত্র দিতেন অনুষ্ঠান মাঝে সার ইয়া কাবারও কানবো, মাঝে একটা হুজুরের সুডু ভাই জিয়াদ ওই বলছে না হুজুরের পারমিশন পাতা আমি কিন্তু ছাত্র দিতে পারবো না, ওই জোরমোর করে ওকে লয়ে গেছে গা। আর 2000 টাকা বলছিল, তারপরে এমনি 2000 টাকা খুঁজা বলে লইছে, দিছে আবার খুঁজে লয়ে লইছে হুজুরে ইয়াসিন হুজুরে, জি ইয়াসিন হুজুরে বলে ঢাকা। এখন উনি কই আছে ইয়াসিন হুজুরে, এখন কই আছে জি থানায়, ওনাকে আটক করে নিয়ে গেছে। দর্শক জি, আমরা দেখেছি আপনারা জানেন যে ইয়াসিন হুজুর কিন্তু তাকে কিন্তু পুলিশ সন্দেহভাজন হিসাবে কিন্তু তাকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে, আর বাকিটা হয়তো আপনারা পরবর্তী অবস্থায় জানতে পারবেন। আর এই টাকা নেওয়ার জন্য হাবিব হুজুর না দর্শক, সজীবকে যে জায়গাটি থেকে পাওয়া গেছে যেই ডোভার বা জলার কচুরিপানার ভিতরে, আমরা গ্রামবাসীকে সাথে নিয়ে যাচ্ছি সেই জায়গাটিতে যে আসলে কিভাবে তাকে পাওয়া গেল, কিভাবে তাকে উদ্ধার করা হলো। হ্যাঁ, এই জায়গাটি দেখুন, মানুষের আনাগোনায় কিন্তু রাস্তাটি অনেকটা প্রসারিত হয়ে গেছে। জি, আমাদেরকে কেউ একজন দেখাই দিবে যে কোথায় কোথায় এটা কোথায় দেখছিলেন আপনি? ওই যে জায়গাটা দেখছেন না, দোয়া জায়গাটা, এই জায়গাটা হলো রাস্তা। হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন বলেন, কোথায় দেখছেন কি দেখছেন? মেজি আসলো এই যে লাস্টা লাস্টা এইভাবে উত করা, ওই যে একটা এই যে পাঞ্জাবি, ওই যে এমন কালার একটু গিয়া কালার একটা পাঞ্জাবি, পাঞ্জাবি দিয়ে পরা, মাথাটা হয়েছে উত্তর সাইডে আর পাশাটা হয়েছে দক্ষিণ সাইডে, এইভাবে উত করা। তো অনেক মানুষের থুপ যে থুপার পরে
বললো যে আরে এখন একটা বাচ্চা পাওয়া গেছে বাচ্চা পাওয়া গেছে আমরা প্রথমে আইসি আইএসআই দিদি ব্যস্ত হই অনেক মানুষ আসা যাওয়া করছে দেখছে পরবর্তীতে থানার ওসি আইছে ওসি আইএসআই এর পুলিশের এতারা উড়াইছে উড়াইছে এরা মানুষের দর্শক অনেক মানুষই দেখছে আচ্ছা আচ্ছা দেখার পরে ফসমোটার করার জন্য অনেক থানা তুই গেছে বাচ্চারা ওই জায়গার মধ্যে পাওয়া গেছে আচ্ছা বাবা কিভাবে এই ঘটনাটা ঘটতে পারে কিছু অনুমান করতে পারতেছেন ঘটনাটা তো অনুমান আমরা কিভাবে করবো মানে লেখাপড়া করতেছে আমরা এটুকুই দেখতেছি দেখার পরে যে যেই সেরার বাড়িতে খাইতে গেছে আসার নমাজের বেলা টিফিন কারিটা আনছে আনার সাথে যে কী হয়েছে না হয়েছে পরে এই ডেটার আমরা দিই নি সকাল কটার দিকে পাওয়া গেছে এখানে দেখতে পারছেন সকালে আজকে মনে করেন যে সময়টা হয়েছে প্রায় নয়টার দর্শক শুক্রবার রাতে এখানে থেকে খাবারের পর সজীব নিখোঁজ হয় আর আজ সোমবার সকাল আটটার দিকে এই জায়গাটি থেকে সজীবকে উদ্ধার করা হয় এই ছিল তথ্য সজীবের জানা মতে তার গ্রামের বাড়ি হচ্ছে ঘনিয়ার চরে তার বাবার নাম কি কেউ জানেন গোলাম মোস্তফা ঘনিয়ারচর গ্রামের গোলাম মোস্তফার ছেলে সজীব তার আরও ভাই ব্রাদার আছে তিন বোন দুই ভাইয়ের মধ্যে সজীব ছিল সবার ছোট আর তাদের পরিবারের হাজারি ছিল আকাশ বিদীর্ণ সকলের একটাই চাওয়া একটাই দাবি সজীবকে যারা যে কারণে যেভাবে এই নির্মমভাবে তার প্রাণ হরণ করেছে এর যেন সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হয় এবং সজীবের পরিবার যেন সঠিক বিচার পায় এই প্রত্যাশা সবার এই আশা পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মোহাম্মদ আবুল কাশেম ভূঁইয়া চ্যানেল এমকে টিভি আলিপুর।